শুনেছি তারা প্রকাশ্যে উস্কানি দিয়েছে, আবার তাদের যে কনফিডেন্সিয়াল মিটিংয়ে যে প্রসিডিংস হয়েছে তাতে যতটুকু আমরা খবর পেয়েছি যে সেখানে শেখ হাসিনা চেয়েছে এর চেয়েও বেশি, আরো কঠোর ভাবে এই আন্দোলনকে দমন করার জন্য আরো বেশি গুলি ছোড়ার জন্য। প্রসিডিওর যেটা হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ। আজকে দেখা গেল সেই ট্রাইব্যুনালই তার নামে বিচার হচ্ছে। এখন এই বিচারে কাকে কাকে, আপনি বললেন যে এদের সবাইকে পাওয়া যাবে কিনা, বাংলাদেশে শেল্টার দিয়ে দেয় এবং এবং এই শেল্টারের ভেতরে থেকে তারা যদি ওখানে তাদের গৃহ মানে স্বাধীনতা যুদ্ধ চালিয়ে যায় তাহলে ভারতের পরিস্থিতিটা কি হবে? এই যে বিচার কার্যটা হচ্ছে, আমি এখানে দুজন ব্যারিস্টার রয়েছেন, কাজে আমি জানি যে ওনারা অনেক বেশি অভিজ্ঞ এই আইন সম্পর্কে, কিন্তু যেহেতু এটা এখনো পরিষ্কার না যে কি মানে ইনডাইটমেন্টটা কি ধরনের সেটা আমাদের এখনো পরিষ্কার জানা হয়নি, আমি এটাকে মনে করবো এটা একটা সাবজুডিস, এই জন্য আমি এর কন্টেন্ট সম্পর্কে খুব একটা মন্তব্য করব না এবং কন্টেন্টটা জানাও যাচ্ছে না। কিন্তু আমরা একটা দেখেছি যে জুলাই অগস্ট আন্দোলনে অভ্যুত্থানে অথবা আপনি বিপ্লব যে ভাষাই আপনি এটাকে আখ্যায়িত করুন না কেন, ওই সময় যে দারুণ হত্যাযজ্ঞ চলেছে যেখানে 1,500-এর বেশি ছাত্র জনতা শ্রমিক কৃষক সবাই মারা গেছে এবং গুলিতে মারা গেছে, গুলিতে মানে মেজরিটি আমরা যা দেখছি বিশাল মেজরিটি সব গুলিতে মারা গেছে এবং এই গুলি প্রতিরক্ষা বাহিনী মানে যেটা আমাদের ইসের সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ র্যাব তারপরে বিজিবি এদের যাদেরকে এনেছিল এবং সামরিক বাহিনীরও কিছু পার্টিসিপেশন ছিল তাদের গুলিতে মারা গেছে। কাজেই এটা একটা বিশাল আমি মনে করি যে একটা মানে জঘন্যতম হত্যাকাণ্ড এবং এটা আমাদের ভারতীয় উপমহাদেশের যে জালিয়ানওয়ালাবাগ যেটা ভীষণ নাম করা হত্যাযজ্ঞের জন্য তার চেয়েও কয়েক গুণ বেশি এখানে হয়েছে। শুধু তাই নয়, এখানে যে ইঞ্জুরি হয়েছে কয়েক হাজার মানে টেন্স অফ থাউজেন্ডস এটা তো মানে অকল্পনীয় ব্যাপার, যে এর একটা বিচার হতেই হবে এবং এই বিচার বিচারে যারা প্রকাশ্য ভাবে গুলি করেছে অপরাধী তাদেরকে যারা ফিল্ডে অর্ডার করেছে এবং ফিল্ড অফিসারদেরকে যারা পাঠিয়েছে অর্ডার দিয়ে এবং হুকুমের আসামি ছিল যারা একদম ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত প্রাইম মিনিস্টার হাসিনা প্রাক্তন প্রাইম মিনিস্টার হাসিনা এবং তার ক্যাবিনেটের অন্যান্য সদস্য যারা আমরা শুনেছি তারা প্রকাশ্যে উস্কানি দিয়েছে, আবার তাদের যে কনফিডেন্সিয়াল মিটিংয়ে যে প্রসিডিংস হয়েছে তাতে যতটুকু আমরা খবর পেয়েছি যে সেখানে শেখ হাসিনা চেয়েছে এর চেয়েও বেশি আরো কঠোর ভাবে এই আন্দোলনকে দমন করার জন্য আরো বেশি গুলি ছোড়ার জন্য, যেটা আমরা সামরিক বাহিনীর লোকজন এবং অন্যদের কাছ থেকে আমরা শুনেছি। কাজে এমনি একটা পরিস্থিতিতে এত বড় একটা যে হলো তার তো বিচার হতেই হবে এবং সেই বিচারে যদি মৃত্যুদণ্ড হয় তা সেই মৃত্যুদণ্ডকে কার্যকর করতে হবে। এখন কথা হলো যে আমার আমি সিরিয়াসলি বলার পরে আমি এখন বলবো যে এই যে 1910 মানে 2010-এ যে হাসিনা এটা করলেন এই এই ট্রাইব্যুনালটা গঠন করলেন, এখন সেই সেই ট্রাইব্যুনালের ফাঁদে পড়ে গেলেন তিনি। তৎকালীন যে বিচার হয়েছিল সেই বিচারগুলো আমি সমস্ত প্রসিডিংস গুলো দেখিনি, কিন্তু আমি যুক্তরাষ্ট্রের অনেক আইনজ্ঞদের সঙ্গে আমার কথা হয়েছে যারা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মিন্স নট আমাদের ইমিগ্রান্ট না, তারা বলেছে যে ওই ওই যে বিচারের যে বিভিন্ন প্রসিডিংস গুলো এবং যে পদ্ধতি ফলো করা হয়েছে সেখানে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রে ওটা গ্রহণযোগ্য না এবং আমি জানি যে এটা অন্যান্য অ্যাডভান্স কান্ট্রিতে গ্রহণযোগ্য না। আমি বলবো না যে কে অপরাধ করেছে কি কে অপরাধ করেনি, সেটার ব্যাপারে আমি যেহেতু জানি না ডিটেলস কাজে আমি সে মন্তব্য করব না, কিন্তু প্রসিডিওর যেটা হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ। আজকে দেখা গেল সেই ট্রাইব্যুনালই তার নামে বিচার হচ্ছে। এখন এই বিচারে কাকে কাকে, আপনি বললেন যে এদের সবাইকে পাওয়া যাবে কিনা, সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এদের মধ্যে অনেকে পালিয়ে চলে গেছে, যেমন হাসিনা পালিয়ে গেছে, এখন এদেরকে এখানে কি আনা যাবে? যদি এরা ভারতে থাকে, যেমন ধরুন হাসিনা আমরা জানি যে জয়সালের যে বক্তব্য আপনি বললেন উনি বলেছেন যে উনি ভারতে আছেন, ভারতের সঙ্গে কিন্তু আমাদের বন্ধু বিনিময় চুক্তি আছে
এক্সট্রাডিশন প্যাক্ট আছে বাংলাদেশের, এবং একদম শেষ পর্যায়ে যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা খুবই রিল্যাক্সড। যেমন যেমন ধরুন, কারো নামে যদি ওয়ারেন্ট থাকে তাহলেই কিন্তু এক্সট্রাডিশনটা এফেক্টিভ হয়ে যায়। এমনি একটা পরিস্থিতিতে আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে সেজন্য আমরা কৃতজ্ঞ, আবার আমাদেরকে পানি দেয়নি বলে আমাদের আমরা দারুণ ক্ষুব্ধ, এবং আমাদের ভিতর থেকে করিডোর করেছে কিন্তু আমাদেরকে কোনো ট্রান্সপোর্টেশন সুবিধা দেয়নি। নীলফামারী এবং ওই উত্তরবঙ্গ থেকে নেপাল এবং ভুটানে যাওয়ার জন্য ট্রানজিট দেয়নি, সেজন্য আমরা দারুণ নিদারুণ ক্ষুব্ধ রাগান্বিত। তবুও যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বিশাল বর্ডার ওদের সঙ্গে সংযুক্ত, এজন্য আমরা শত্রুতা চাই না, আমরা চাই বন্ধুত্ব। কিন্তু বন্ধুত্ব শুড বি বেসড অন মিউচুয়াল প্রেস্টিজ অ্যান্ড অনার, অ্যান্ড আমাদের যে দাবিগুলো সেগুলো মানতে হবে। তবে ব্যাক টু দি কারেন্ট সিচুয়েশন, যে এই এক্সট্রাডিশন প্যাক্ট যেটা আছে সেগুলো যদি ভারত ফলো না করে তাহলে কিন্তু বাংলাদেশ সে ক্ষুব্ধ হওয়ার, দারুণ ক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং শুধু সরকার নয় জনগণ এটাকে মানবে না। কাজেই আমার পরামর্শ যে ভারত সরকার, তোমাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক, ভারত আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব চাও তাহলে তোমরা আইনকে ফলো করো, আইনকে ই করো, পালন করো, আইনকে অগ্রাহ্য করো না। এবং তাহলে আমি জানি না যে সরকার কি করবে, কিন্তু ইউ নেভার নো, সরকার, আমি এটা জাস্ট একটা স্পেকুলেটিভ বলছি, সরকার যদি মনে করে যে ভারত আমাদের সঙ্গে শত্রুতা করছে, আমাদের সঙ্গে কোনো বন্ধুত্বের কোনো ইচ্ছা নেই, তাহলে এটার কাউন্টার হয়তো করতে পারে। আমি পরামর্শটা দিচ্ছি না, কিন্তু যেমন ধরুন সেভেন সিস্টার্সে যে দেশ, যে অঞ্চলগুলো আছে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই এখানে যে স্বাধীনতা যুদ্ধ চলছে ভারতের বিরুদ্ধে, যেমন ধরুন সরকার যদি মন খারাপ করে, মেজাজ খারাপ করে যদি ওদের নেতাদেরকে বাংলাদেশে শেল্টার দিয়ে দেয়, এবং এবং এই শেল্টারের ভেতরে থেকে তারা যদি ওখানে তাদের গৃহ মানে স্বাধীনতা যুদ্ধ চালিয়ে যায়, তাহলে ভারতের পরিস্থিতিটা কি হবে? তাহলে এদেরকে যখন চাইবে তখন তো ওই এক্সট্রাডিশন প্যাক্টের কোনো মূল্য নেই। কাজে আমি মনে করি ভারতের নিজের মঙ্গলের জন্য তার শুভবুদ্ধি হওয়া উচিত। এরপরে আরেকটা আপনি যে প্রশ্ন করেছেন, যে এই যে আসামি দিয়েছে তার মধ্যে হয়তো অনেক আসামি হয়তো সত্যিকার অপরাধ করেনি, হ্যাঁ সেটা আমি তো বলতে পারবো না করেছে কি না করেছে, কিন্তু সাধারণত হয় কি, একটা যখন কেস হয় ইনিশিয়ালি যুক্তরাষ্ট্রে, তখন কিন্তু অনেকের নামেই কেসটা দেওয়া হয়, হ্যাঁ, এবং পরবর্তী পর্যায়ে এর যাচাই বাছাই রয়েছে, এর বিভিন্ন স্তর রয়েছে, হ্যাঁ, ইন্ডাইটমেন্টের মাধ্যমে যে আমরা সেই এটা আসে। কাজে আমি আশা করব যে বাংলাদেশের বর্তমানের যে আইনজীবীরা তারা অভিজ্ঞ এবং তারা প্রফেশনালিজম দেখাবে, এবং সেইভাবে এই জিনিসটাকে বিভিন্ন স্তরের মাধ্যমে, হ্যাঁ, যে ভেটিংটা হয় এই পৃথিবীর অন্যান্য দেশে সেরকম করেই তারা এই যে লিস্টে যদি কেউ নিরপরাধ থাকে তারা বাদ পড়ে যাবে, তারপরে তারা বিচারে যাবে, এটাই আমি আশা রাখি, এবং ভারতের শুভবুদ্ধির উদয় হবে, এটাই আমি চাই। অসংখ্য ধন্যবাদ।